বনগা শহরে দিনের বেলায় আংকি চিন্তায় বৃদ্ধের বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চিন্তায় অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য। প্রবীণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করুক পুলিশ, দাবি স্থানীয় বাসিন্দাদের। খোদ বনগা শহরে দিনের বেলায় বৃদ্ধের আংটি ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। অভিযোগ, মোটর বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বৃদ্ধের হাতে থাকা সোনার আংটি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বনগা মতিগঞ্জ নেতাজি মার্কেট এলাকায় যশোহর রোডের ধারে। জানা গেছে, বনগা জ্ঞান বিকাশিনী এলাকার বাসিন্দা বৃদ্ধ গোপাল ঘোষ প্রতিদিনই সকালের দিকে নিজের বাড়ির সামনের রাস্তা ধরে একটু পায়চারি করেন। এদিনও সকালে একাই বেরিয়েছিলেন বাড়ি থেকে। অভিযোগ, নেতাজি মার্কেটের কাছে ফাঁকা জায়গায় সকালে এক বাইক আরোহী বৃদ্ধকে দাঁড় করান। মুহূর্তে আরও দুজন বাইক আরোহী চলে আসে তার কাছে। গোপালবাবুর দাবি, এরপর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে হাতে থাকা আংটি খুলে নিতে চায়। এক প্রকার জোর করেই তার হাতের আংটি খুলে নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় তারা। ভয়ে চিৎকার চেঁচামেচি করেননি তিনি, কিছু দূর এগিয়ে একটি দোকানদারকে বিষয়টি জানান। এরপর চলে আসেন বাড়িতে। ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বৃদ্ধের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। গোপালবাবুর দাবি, সকাল 8:30-8টার ঘটনা, সোনা দিয়ে বাঁধানো মুক্তর আংটি, দাম বড় কথা নয়। যেভাবে বন্দুক দেখিয়ে কেড়ে নিল, গুলি করার ভয় দেখালো, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ওই বেরিয়ে একটু হাড়ের মধ্যে যায়, প্রতিদিন না যায়, মানে ওই 8:30-9:15 বেরোয়, হাড়ের মধ্যে যায় প্রতি। ওই যে ভোলা ডাক্তারের যে ডিসপেন্সারি, যে পুরোনোটা, মানে ওখানে একটু ফাঁকা জায়গা থাকে। এবার ফাঁকা জায়গায় এক ভদ্রলোক আমাদের ডাকলো, কাকু এদিক শোনেন। শুনলাম, শোনার পরে শোনা মানে কি, দু সেকেন্ডের মধ্যে দুখানা গাড়ি চলে এলো, বাইক আর ওনারও বাইক। এইবার তিনজনের কাছে রিভলভার পকেটে উঁচু আছে, তখন বের করিনি। এবার বলছে, শালা এটা খোল, তাই বলছে তো খোলা যাবে না। তা একজনের হাত টানলো আর বের করলো, তিনজনই বললো চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে বলে দুটো গেল এইদিকে আর একটা এইদিকে গেল। হাতের আংটি খুলে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে ইয়ের আংটি ছিল, 8-9 সোনার ওই মুক্তর আংটি। আমি তো মানে ভয়তে, মানে কারোর কিছু না বলে ওই শুধু এই মিষ্টির দোকানটা, ওখানে এসে বললো তুমি কাঁপছো কেন, বলছে এই ঘটনাটা হয়ে গেল রে। গোপালবাবুর পুত্র শিক্ষক চন্দন ঘোষ বলেন, এর আগেও একই জায়গায় এরকম একটি ঘটনার কথা শোনা গেছিল। ফের একই ঘটনা, বয়স্ক মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন। ঘটনার পর বাবা আতঙ্কিত হয়ে পড়েন, কোনোভাবে বাড়িতে আসেন। 400 মিটার মতো হেঁটে বাড়ি আসতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। তবে প্রশাসনের কাছে বলবো, বয়স্ক মানুষ যারা রাস্তাঘাট দিয়ে এরকম হেঁটে যাতায়াত করেন বা তাদের নিরাপত্তার যে বিষয়টি, অবিলম্বে যাতে প্রশাসন দেখেন, তার জন্য আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব। উনি চেঁচামেচি করেননি, কারণ উনি আতঙ্কিত ছিলেন, তাকে বন্দুক দেখানো হয়েছিল, তিনি মানে সেই মুহূর্তের পরিস্থিতিটা আমরা বলতে পারছি না, তবে উনি চেঁচামেচি করেননি এটা ঠিক, উনি কাউকে জানায়নি এটাও ঠিক, উনি আতঙ্কিত, সেই আতঙ্কিত অবস্থাতে বাড়িতে ফিরে এসেছেন, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। এদিন ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। যে এতো মানে রাস্তায় বেরোনোই খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যাচ্ছে বা যেতেও পারে, কারণ আমরা বয়স্ক মানুষ, আমরা যাবো, আমাদের তো আর কোনো মানে অস্ত্র নেই আর আমাদের কোনো শক্তিও নেই যে কাউকে আমরা ঠেকাবো, আমাদের এখন একটু ধাক্কা মারলে আমরা পড়ে যেতে পারি আর কি। তা সেই অবস্থায় যে এইরকম যদি অবস্থা চলে, তাহলে তো আমরা চলতে পারি না। হ্যাঁ, আর রাস্তাঘাটে যদি তো হাঁটাই জানি, এই তো আমাদের মাঠ, এই মাঠে এই রাস্তাটা মানে যপুরে যাতায়াতের একটা মেন রোড আর কি। হ্যাঁ, এই রোডে মানে মানে বিকেলে 4-5টার দিকে হাঁটাই কষ্ট হয়ে যায়, মানে আমাদের মতন বয়স্ক লোকেদের হাঁটাই কষ্ট হয়ে যায়। আমরা চাইছি নিরাপত্তা এবং মানুষ এখানে সাধারণভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, রাস্তাঘাটে বয়স্ক লোকেরা যাক,
এবং তাদের জন্য সম্মানহানি না হয় সেই ব্যবস্থাটা হোক। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।